দর্শক বন্ধুরা আজকে প্রাথমিক টেট দু হাজার পরীক্ষা এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে একেবারে সাজো সাজো রব এবং দারুণ ব্যবস্থাপনা কড়ার নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু থাকছে উঠে আসছে জরুরি সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন গত বছরের মতো এবছরও প্রাথমিক টেট দু হাজার তেইশের পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তার জন্য যথেষ্ট ভালো ব্যবস্থাপনা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং আজকে রবিবার রাজ্য জুড়ে হতে চলেছে প্রাথমিক টেট দু হাজার পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়ে জানাচ্ছেন যে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষা শুরু হচ্ছে বেলা বারোটায় চলবে দুপুর আড়াইটে পর্যন্ত এবারে কিন্তু আর বিএড প্রার্থীরা বুঝতে পারছেন না বায়োমেট্রিক হাজিরা এবং তল্লাশি সহ পরীক্ষা সংক্রান্ত নানা কাজের জন্য সময়ও লাগবে কিছুটা তাই সকাল সাড়ে নটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের এগারোটা পর্যন্ত ঠোকা যাবে কেন্দ্রে অ্যাডমিট কার্ড এবং কলম ছাড়া আর কিছুই কিন্তু নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রগুলিতে পৌঁছানোর সময় স্কট করবে পুলিশের গাড়ি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন ইন্সপেক্টর একজন অফিসার এবং একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ এগারোজন পুলিশ কর্মী মোতায়েন থাকবে এরকমই খবর কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে অর্থাৎ দারুণ এক ব্যবস্থাপনার খবর এ বিষয়ে বন্ধুরা আরও জানা গিয়েছে সামাজিক গণমাধ্যম সূত্রে যে রাজ্যের মোট সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে আজকে প্রাথমিক শিক্ষকের যোগ্যতামান নির্ধারক পরীক্ষা যা টেট নামে খ্যাত তাই হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে এইবারের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন এর মধ্যে কলকাতার ক্ষেত্রে পাঁচটি কেন্দ্রে পরীক্ষায় বসবেন প্রায় দু হাজার দুশো জন পরীক্ষার্থী এক্ষেত্রে জানা যাচ্ছে যে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আজকেও অর্থাৎ রবিবার সপ্তাহের কাজের দিনের নির্ঘণ্ট মেনেই ট্রেন চলবে পথে পর্যাপ্ত পরিমাণে বাস থাকার আশ্বাস দিয়েছে পরিবহন দপ্তর পর্ষদ জানিয়েছেন যে তাদের সদর অফিসে কন্ট্রোল রুম খোলা হচ্ছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি থাকবে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে পাশাপাশি বায়োমেট্রিক এবং ফেসিয়াল রিকগনিশনের ব্যবস্থা করা হয়েছে প্রসঙ্গত গত বছর টেটে বায়োমেট্রিক পরীক্ষায় যান্ত্রিক গোলযোগের অভিযোগ উঠেছিল পর্ষদের আশ্বাস এবার তেমন গোলমাল হবে না বায়োমেট্রিক এবং দেহতল্লাশি হয়ে যাওয়ার পরে ফ্রিস্কিং ডান বলে একটা স্টিকার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে সাঁটিয়ে দেওয়া হবে ফলত সমস্তটাই কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এগোবে পরীক্ষার্থীদের প্রত্যেককে নিজস্ব পরিচয়পত্র আনতে বলা হয়েছে পর্ষদ জানিয়েছেন যে পরীক্ষা কেন্দ্রের একটিমাত্র গেট খোলা থাকবে পরীক্ষার্থীদের অলঙ্কার পরে যেতে নিষেধ করা হয়েছে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র বা ওয়েমার শিটের এক কপি বাড়িতে নিয়ে আসতে পারবেন এক কথায় বলতে গেলে আজকে প্রাথমিক টেট দু হাজার তেইশের পরীক্ষাকে কেন্দ্র করে দারুণ ব্যবস্থাপনার সব খবরাখবর উঠে আসলো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ